আসসালামু আলাইকুম লাকি ব্লগ ফ্যাশনত আপনাদের সকলকে স্বাগতম। আজি মই আর একটা রেসিপি লৈ আহিছো। মোর রেসিপিটো আপনাদের প্রথমের পৰা একলকে চাই থাকিব। তেমো তালটো ভাল কৈ ধুই লৈছো, এনেকৈ ভাল ভাল কৈ ধুই লব। তালটো ধোয়া হৈ গৈছে। এতিয়া মই ওপৰৰ বাকলিটো গুচাই আছো। বাকলিটো এনেকৈ গুচাব নহলে তিতা তিতা লাগিব। এতিয়া কেনেকৈ রস ওলাব লাগে আপনাদের ভালদরে চাই লব। ইয়াতে অল্প অল্প পানি দি থাকিম আর মই এনেকৈ রসটো ওলাই লম। কিছু মানে বেলেগকৈ ওলাই, মই এনেকৈ ওলাই ভাল পাও। ওলাই ফেলে মই ইয়াতে লুমৰ ধরে থাকে এইবিলাক এনেকৈ এটা চাকনি দি মই ভালকৈ চাকি লৈছো। রস ওলা হয়ে গেছে। এটা মই এটা কেরাহি দিছো চুলাত, কেরাহিটো গরম হয়েছে। এটা মই রসখিনি গরম করে থই ফেলে এটা মই আর শুকান চাউলের গুড়ি মানে পিঠাগুড়ি কয় যে সেই পিঠাগুড়ি মই ভালদরে ভাজি লম, মানে গরম করে লম। মই ভালকৈ লাড়াচাড়া করে ফেলে মই ভালকৈ ভাজি লম। লাড়িয়ে থাকিব নহলে তলত লাগি ধরব। গুড়াটো প্রায় ভাজা হয়ে গেছে, কালারটো অল্প চেঞ্জ হওয়ার লগে লগে মই নামাই দিছো। এতিয়া ইয়াতে দুটা নারিকল ভাঙি লৈছো, সরু সরুকৈ কাটি লম। ইয়াতে গুড়া লৈছো, বাদাম লৈছো, চীনা বাদাম যেটো রঙা বাদাম সেই বাদাম লৈছো। চেনি অলপ দি দিছো। এতিয়া আরো অলপ চেনি দি দিলো। ইয়াতে নিমখ দি দিছো, গাখীর গরম করে থৈছো আগতে। এতিয়া মই তালৰ রস দিছো, গাখীর দি দিলো। সব একলগে মই ভালদরে মিলাই লম। আমার আটাটো মানে চাউলের গুড়িটো প্রায় মারা হয়ে গেছে, দৌড় নিচিনা হয়ে আছে। এনে অলপ অলপ কৈ এনেকৈ অলপ অলপকৈ গাখীর আর তালের রস দি দি পুরা চাউলের গুড়িটো ভালদরে এনেকৈ মিক্স করে লব। আপনাদের চালে গম পাব মোর ডোটো প্রায় কমপ্লিট হয়েছে। এনেকৈ অলপ ঢিলা ঢিলাকৈ মারি লব, নহলে বেশি টান হলে পিঠাটো টান হব। মোর চাউলের গুড়ি মারা হয়ে গেছে, ঠিক এনেকুয়া হব লাগিব, তেতিয়াহে পিঠাটো ঢিলা হব। এসপ্তাহ খাব থই ফেলে বনাই ভাজি এসপ্তাহ পিছতো আপনাদের ভালদরে খাব পাৰিব, একদম ঢিলা ঢিলাই থাকিব। এতিয়া কলপাত লৈছো, কলপাতত মই এনেকৈ বনাই লম পিঠাটো। মই কেনেকৈ বনাই আছো আপনাদের ভালদরে চাই লব। কলপাতত পিঠা বনোৱা সহজ রেসিপি। পিঠাটো বনোৱা হৈ গৈছে। এতিয়া মই এনেকৈ কলপাত দি ঢাকি দিছো। মই এনেকৈ সবকেইটা পিঠা বনাই লম, তাৰপিছত মই ভাজিম। মোৰ এক বাকী কেইটা পিঠা বনোৱা হৈ গৈছে প্ৰায়। এতিয়া মই ইয়াতে কেৰাহী গৰম হৈছে, পিঠা দি দিছোঁ। পিঠা এতিয়া আধা ভাজা হৈছে, মই কলপাতটো গুচাই দিছোঁ। গুচাই দি মই ভালকৈ ভাজি লম। তাৱাটো দি দিছোঁ, তেতিয়াহ'লে ফটাফট ভাজা হৈ যাব। সেইকাৰণে দুইফালে দিছোঁ, দুটা চুলাত এটা তাৱা এটা কেৰাহীত দি দিছোঁ। মই পিঠাটো প্ৰায় ভাজা হৈ গৈছে, মই বাকী সব পিঠা বনোৱা হৈ গৈছে। এনেকৈ বনালে পিঠাটো ঢিলা হ'ব। আৰু মোৰ ভিডিঅ'টো যদি আপোনালোকৰ ভাল লাগে তেতিয়া লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব। এনেকৈ বনাব।